আসসালামু আলাইকুম, এসএবি ট্রেনিং চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কার্যক্রমের তথ্য সংক্রান্ত ভিডিওটিতে। আজকে আমরা যে প্রশিক্ষণ কার্যক্রমের বিষয়গুলো নিয়ে কথা বলবো, এগুলো হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, আইটি সাপোর্ট সার্ভিসিং, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্যান্স, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিংস অ্যান্ড মেশিনারি। তার মানে পাঁচটা প্রশিক্ষণ প্রদান করা হবে। ভিডিও চলুন বিস্তারিত যাওয়া যাক। বিস্তারিত যাওয়ার আগে আপনাদেরকে বলে রাখছি, আপনি যদি দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের তথ্য সবার আগে জানতে চান তাহলে কিন্তু আপনি চাইলে এসএপি ট্রেনিং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পাশাপাশি অন্যকে এই তথ্যটি জানানোর জন্য রিকমেন্ড বা ভিডিওটি শেয়ারও করতে পারেন। তো চলো আমরা একটু বিস্তারিত জেনে আসি। আপনারা জানেন এসএপি ট্রেনিং, এসএপি বাংলাদেশ অর্থ মন্ত্রণালয়ের এসএপির আওতায় প্রশিক্ষণ কোর্সগুলো কিন্তু সম্পূর্ণ বিনামূল্য হয়ে থাকে এবং এই এই কোর্সগুলো কিন্তু শেষে আপনাকে ন্যাশনাল সার্টিফিকেট প্রদান করা হবে এবং পাশাপাশি আপনার কিছু প্রশিক্ষণ ভাতাগুলি বা প্রশিক্ষণ বৃত্তিগুলি সেটাও কিন্তু প্রদান করা হবে। আর এই প্রশিক্ষণ কার্যক্রমটি বাস্তবায়ন করছে নরসিংদী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। সো আপনি যদি এই প্রশিক্ষণগুলো করতে চান, আপনি কিন্তু নরসিংদী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে গিয়ে এই প্রশিক্ষণ কার্যক্রমটি নিতে হবে। তো চলুন আমরা এই প্রশিক্ষণের একটু বিস্তারিত জেনে আসি। এই প্রশিক্ষণটি হচ্ছে 4 মাস মেয়াদি, 360 ঘন্টা হচ্ছে এটার টাইম ডিউরেশন এবং এই প্রশিক্ষণটি শুরু হবে, প্রশিক্ষণের মেয়াদকাল হচ্ছে মে থেকে আগস্ট পর্যন্ত। তার মানে হচ্ছে এই প্রশিক্ষণটি ক্লাস ওরিয়েন্টেশন হবে 8 মে 2022 এবং প্রশিক্ষণ শুরু হবে 9 মে থেকে। এর মধ্যেই কিন্তু আপনাকে আবেদন করতে হবে যদি আপনি এই 5টি কোর্সের মধ্যে যে কোনো একটি বিষয়ের উপর আপনি প্রশিক্ষণ নিতে চান। আর আপনি যদি এই প্রশিক্ষণে গ্রহণ নিতে আগ্রহী হন তাহলে আপনার মিনিমাম কি যোগ্য থাকতে হবে, আপনাকে অবশ্যই অষ্টম শ্রেণী বা এর সমমান কোনো সমমান শিক্ষাগত যোগ্য থাকতে হবে, আপনার ভ্যালিড জাতীয় পরিচয়পত্র থাকতে হবে, 2 কপি পাসপোর্ট সাইজ ছবি কিন্তু আপনার লাগবে। পাশাপাশি হচ্ছে পৌরসভা বা ইউনিয়ন মেয়র করতে বা চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত অভিভাবকের বাৎসরিক আয়ের একটা সনদে কিন্তু জমা দিতে হবে। সো এটা আপনি হচ্ছে প্রশিক্ষণ চলাকালীন সময় দিতে পারবেন। তবে কিছু নির্দেশনা রয়েছে, আপনারা জানেন এসএপির আওতায় এখনও পর্যন্ত একটিমাত্র প্রশিক্ষণার্থী একটি কোর্স সম্পন্ন করতে পারবে এবং অবশ্যই আপনি যখন এই 5টি কোর্সের যে কোনো একটি বিষয়ের উপর প্রশিক্ষণ নিতে চান আপনাকে অবশ্যই চাকরি করার মন মানসিকতা থাকতে হবে এবং আপনাকেই কিন্তু এই ইনস্টিটিউট থেকে আপনাকে চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে। সো বুঝতে পারছেন প্রশিক্ষণটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য। আর বেশি কিছু সুবিধা কিন্তু আপনার প্রশিক্ষণ শেষে কিন্তু আপনি কর্মসংস্থান ব্যবস্থা করবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে প্রশিক্ষণ শেষে সিবিটিএটে কারিগরি শিক্ষা বোর্ডের সনদ প্রদান করবে। দ্যাট মিনস হচ্ছে আপনার কারিগরি শিক্ষা বোর্ডের যে NTVKF সেল রয়েছে কম্পিটেন্সি বেস ট্রেনিংয়ের আওতায় আপনাকে জাতীয় দক্ষতার সনদ প্রদান করবে, যেটা বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরেও গ্রহণযোগ্যতা রয়েছে সার্টিফিকেট। এবং আপনি যদি এই কোনো একটি বিষয়ের উপর বিদেশে চাকরির ব্যবস্থা করতে তাহলে কিন্তু সেটাও তারা ব্যবস্থা করবে, ট্রাই করবে। পাশাপাশি আপনাকে বিদেশে জবের জন্য কিন্তু তারা একটা ব্যবস্থা করে দিতে পারে। সো এই ছিল আজকের ভিডিওটি। ভিডিও শেষ করার আগে আপনাদেরকে আরও একটু কোর্স নেমগুলো বলে দিচ্ছি, গ্রাফিক্স ডিজাইন, আইটি সাপোর্ট সার্ভিসিং, ইলেকট্রিক্যাল ইলিস্ট্রেশন অ্যান্ড মেনটেন্যান্স, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিংস অ্যান্ড মেশিনারিজ। সো এই 5টি বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। আমি ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে বক্সে কিছু ফোন নাম্বার দিয়ে দিব, যে কোনো তথ্যের জন্য আপনারা সেই ফোন নাম্বারগুলোতে যোগাযোগ করে এই প্রশিক্ষণ কার্যক্রমটিতে অংশগ্রহণ করতে পারবেন। সো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে সাথে থাকার জন্য। ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।